নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি বলতে পারবো না? জি স্যার, বলো। নেটওয়ার্ক হলো দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ যার মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়। আচ্ছা গুড, তাহলে আমরা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে নেটওয়ার্ককে কত ভাগে ভাগ করতে পারি? চার ভাগে। চার ভাগে? আচ্ছা গুড, বলো চার ভাগে কি কি? প্যান, ল্যান, ম্যান আর ওয়েন। আচ্ছা ঠিক আছে গুড। হ্যাঁ সাইফুল 79, তুমি বলো ল্যান নেটওয়ার্ক সম্পর্কে বলো। ল্যান নেটওয়ার্ক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল নেটওয়ার্ক ব্যবহার করতে দেখা যায় এগুলোকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলে। আচ্ছা গুড, তাহলে এরপরে নিশা আছো? হ্যাঁ। আচ্ছা গুড, তাহলে এখন যদি আমরা জিজ্ঞেস করি যে ওয়ান নেটওয়ার্ক সম্পর্কে বলতে পারবে? হ্যাঁ বলো, ওয়ান নেটওয়ার্কটা কি? দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেগুলো হলো ওয়ান নেটওয়ার্ক। আচ্ছা গুড, বাকি যারা এখন তোমরা অনলাইনে আছো আমার কথা শুনতে পাচ্ছো সকলেই? আচ্ছা, তাহলে আমরা গতদিন দেখো নেটওয়ার্ক টপোলজি এটা আলোচনা করেছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা তারপরে কি 13 রুল, তুমি বলো তো নেটওয়ার্ক টপোলজি কি? নেটওয়ার্ক টপোলজি, হ্যাঁ, বিভিন্ন নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটার গুলো জুড়ে দেওয়ার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়। গুড, তাহলে এই পদ্ধতি গুলো কত ধরনের হতে পারে? চার ধরনের। নেটওয়ার্ক টপোলজি কত ধরনের? রাইট, নেটওয়ার্ক টপোলজি স্যার বাস টপোলজি, রিং টপোলজি, তারপর স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি। আচ্ছা, পাঁচ ধরনের। আচ্ছা, তাহলে এখানে তোমাদের একটা বিষয় একটু সকলেই যারা আমার কথা শুনছো নোট করে নাও যে আমাদের বলতে হবে নেটওয়ার্ক টপোলজি বলতে আমরা সাধারণত ছয় ধরনের টপোলজিকে বুঝে থাকি, ছয় ধরনের, কিন্তু আমাদের বইয়ে পাঁচ ধরনের উল্লেখ আছে। তারপরে কি কি পাঁচটা সেই পাঁচটাও দিতে হবে, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি আমাদের বলতে হবে নেটওয়ার্ক টপোলজি বলতে সাধারণত ছয় ধরনের হয়ে থাকে। কয় ধরনের? ছয় ধরনের। ছয় ধরনের, হ্যাঁ, এটা আমরা বলেছিলাম এবং তোমাদেরকে দেখো দেখিয়েছিলাম যে আমরা অনলাইনে যদি আমরা নেটওয়ার্ক টপোলজি লিখে আমরা সার্চ করি। একটা বাদ পড়ে সেটা হলো হাইব্রিড। হাইব্রিড নেটওয়ার্ক টপোলজি আমরা যদি ক্লাসিফিকেশন দেই, অর্থাৎ হলো কি টাইপস দেই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো যে নেটওয়ার্কের যে টপোলজির যে বিষয়টা সেটা অ্যাকচুয়ালি হয় ছয় ধরনের। কয় ধরনের? ছয় ধরনের। দেখো আমরা যে চিত্র দেখাচ্ছি এই চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সকলেই যে আমরা খুব সহজেই নেটওয়ার্ক টপোলজিকে ছয় ধরনের আমরা কি করতে পারি, ক্লাসিফাই করতে পারি। এবং স্ট্যান্ডার্ড যেটা যেটা হলো কি আমরা যদি নাম শুনে থাকি IEEE, অর্থাৎ ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, একটা ইঞ্জিনিয়ার্স যে সংস্থা আছে তারা যে কোনো ডিভাইসকে যখন চলে বা যেটা আমরা বলি যে সিসকো নাম হয়তো তোমরা শুনতে পারো, আরো বড় হইলে যারা সারা ওয়ার্ল্ডের নেটওয়ার্ক বিষয়গুলা কিভাবে চলবে সেগুলোকে ম্যানেজমেন্ট করে, তারা এটাকে রিকগনাইজ, অর্থাৎ তারা এটাকে বলেছে যে এটা ছয় ধরনের হতে পারে। তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে নেটওয়ার্ক টপোলজি অ্যাকচুয়ালি হয় বা সাধারণত ছয় ধরনের হয়, আর এর মধ্যে আমাদের বইয়ে উল্লেখ আছে পাঁচ ধরনের। তখন আমাদের বইয়ে কি কি উল্লেখ আছে সেগুলো বলতে হবে। আমার কথা কি তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা জি স্যার। গুড, যারা বুঝতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। এখন আমরা আমাদের যে টপোলজি বিষয় নিয়ে আমরা যে পড়তেছিলাম সেই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে সেটা আমাদের সকলের এখন মনে রাখতে হবে। এখনো ছেলেমেয়েরা জয়েন রিকোয়েস্ট দিতেছে। আচ্ছা, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে কিভাবে আমরা আমাদের এই নেটওয়ার্ক টপোলজিকে ভাগ করতে পারি এবং সেগুলোর কাকে বলে এবং সেগুলোর সুবিধা এবং অসুবিধা। তাহলে আমরা এখানে বলেছিলাম তার দিয়ে এবং তার বিহিত দুই ভাবে আমরা তাদেরকে সংযুক্ত করতে পারি, এগুলো আমরা অলরেডি দেখিয়েছিলাম, তাই না?
বলো, এগুলো আমরা অলরেডি দেখিয়েছি না? জি স্যার। হ্যাঁ জি স্যার। তাহলে আমরা দেখো এখানে আমরা সহজেই বলতে পারি যে বাস টপোলজি কি, বাস টপোলজির কতগুলো সুবিধা। তাহলে এখানে আমাদের একটু একটা কথা খেয়াল রাখতে হবে যে বাস টপোলজিতে একটা মূল কেবলের সাথে আমরা যতগুলো খুশি আমরা ডিভাইস সংযুক্ত করে তাদের মধ্যে যদি আমরা একটা নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তুলতে পারি তখন তাকে বলা হবে বাস টপোলজি। আর এই বাস টপোলজির যে মূল কেবলটা সেই কেবলটাকে বলা হবে ব্যাকবোন, ঠিক আছে? আর আমরা সিগনাল যখন পাঠানো হবে তখন সবসময় সে কি করবে, এই ব্যাকবোনের মধ্য দিয়ে সিগনাল গুলা আদান প্রদান হবে। আমি যে কম্পিউটারে অর্থাৎ কাঙ্ক্ষিত যে কম্পিউটারে আমি পাঠাতে চাই তার কাছেই শুধু ডাটাটা কি হবে পৌঁছবে, ঠিক আছে? বা সেই শুধু রিসিভ করতে পারবে, বাকিরা রিসিভ করতে পারবে না। তাহলে আমরা বাস টপোলজি যদি দেখি, বাস টপোলজির কতগুলো আমরা সুবিধা সেটা আমরা বলেছিলাম যে যদি কানেকশন গুলো ঠিক থাকে তাহলে আমরা ইচ্ছা মতো ডিভাইস, ঠিক আছে, এবং ব্যাকবোন যদি ঠিক থাকে তাহলে আমরা ইচ্ছা মতো ডিভাইস সরাইয়া নিতে পারি, সেক্ষেত্রে সিস্টেমের উপর কোনো প্রভাব পড়ে না। এটা আমরা পড়েছিলাম যে নেটওয়ার্কে কোনো কম্পিউটার যুক্ত করলে কোনো সমস্যা হয় না, নেটওয়ার্ক থেকে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা হয় না, এবং এটা খুবই ছোট আকারের জন্য খুবই সহজ, যেমন বাসা বাড়ি, অফিস আদালত এরকম, মানে খুব ছোট এরিয়া, ঠিক আছে, খুব বড় এরিয়াতে না, বড় এরিয়া হলে আমরা অন্য টপোলজি গঠন করি। এক্ষেত্রে হলো কেবল যখন কম হবে খরচটা কম হবে এবং সুবিধাটাও বেশি হবে। তাহলে এই কথা আমরা এখানে বলেছিলাম। তাহলে এখন যদি আমরা কিছু অসুবিধা দেখি, দেখো বাস টপোলজির অসুবিধাগুলো কি হবে, তো আমরা বলেছিলাম এর যে মূল কেবলটা এটাকে বলা হয় ব্যাকবোন। এখন ব্যাকবোন যখন কাজ করবে না তখন কি আমার পুরো সিস্টেম কি সঠিকভাবে চালাতে দিবে? না না। গুড। তাহলে এটা আমাদের কি করা আছে মনে রাখতে হবে যে সিস্টেম যখন চলবে ব্যাকবোন অর্থাৎ মূল কেবল যদি কোনো সমস্যা হয় মূল কেবলে, তখন সেক্ষেত্রে আমার ডিভাইসটা কি হবে না, মানে ওই পুরো টপোলজিটাই আমার অচল হয়ে যাবে, ঠিক আছে? আর যদি তাহলে আমরা বলতে পারি সহজ কথায় যে ব্যাকবোন নষ্ট হলে তাহলে সব নষ্ট। আর যদি কোনো একটা কম্পিউটারের মধ্যে তার যে কানেক্টর যেটাকে আমরা বলি সংযোগ মাধ্যম, এটা তোমরা বুঝতে পারবে, মোবাইল যখন আমরা চার্জ দেই মোবাইলের চার্জারের মাথাটা যদি নষ্ট থাকে তাহলে সেখানে মোবাইল আমার চার্জ হবে না। কেন? কারণ হলো কানেক্টরটাই আমার কাজ করে না বা কানেক্টরটা নষ্ট। তাহলে এক্ষেত্রে আমরা অনেক ধরনের কানেক্টর ব্যবহার করি, তোমরা হয়তো দেখে থাকবে। আচ্ছা একটু দাঁড়াও, আমার একটু ফোন আসছে, তো স্যার ফোন দিতেছে। আচ্ছা, যা বলতেছিলাম সেটা হলো কি যে আমরা যখন চার্জ দেই তাহলে সেক্ষেত্রে চার্জারের মাথার যে কানেক্টর পিনটা সেটা যদি কাজ না করে তাহলে আমাদের চার্জ হবে না, ঠিক? কম্পিউটার যখন আমাদের নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে তখন এই নেটওয়ার্কের মধ্যে যে একটা হলো কি থাকে আমরা বলি কানেক্টর, তোমরা হয়তো দেখে থাকবে যারা বাসায় রাউটার ব্যবহার করে ওয়াইফাই লাইন ইউজ করতেছো তারা, আমরা সেখানে কি একটা হলো টুইস্টেড পেয়ার কেবলের মাথায় আমরা একটা পিন লাগাই, ঠিক আছে, ক্লিপিং পিন। সেই পিনটা যদি আমার নষ্ট থাকে, পিনটা যদি আমার পাকা থাকে, পিনটা যদি আমার কাজ না করে, হ্যাঁ আমার কথা কি শুনতে পাচ্ছ সকলে? বলো আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমাদের হলো কি যদি ওই লাইনটা আমার সমস্যা থাকে কানেক্টরটা তাহলে আমাদের সিস্টেমের মধ্যে কি হবে যেটার জন্য কানেক্টরটা সমস্যা সেটাই শুধু বিচ্ছিন্ন হয়ে যাবে আর বাকিগুলা কোনো কি হবে না প্রভাব পড়বে না। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। এক্ষেত্রে আমরা একটা কানেক্টর কথা বলি, যেমন আমরা ডিসিনটিনিয়া কেবলের মধ্যে বিএনসি কানেক্টর অর্থাৎ একটা প্রান্ত থাকে হলো গোল, ঠিক আছে, মাঝখানে একটা হলো কি তামার থাকে লম্বা দণ্ড থাকে যেটাকে আমরা বিএনসি বায়োনেট নীল কানেকশন এরকম আমরা কানেক্টর বলি। তাহলে এক্ষেত্রে বিভিন্ন রকম কানেক্টর থাকে, সেই কানেক্টর গুলো আমাদের বিভিন্ন সময় কি হয় যদি সমস্যা হয়
তাহলে যেটার জন্য সমস্যা হবে সেই কম্পিউটার বা সেই ডিভাইসটা নেটওয়ার্কের সাথে কি হবে বিচ্ছিন্ন হবে, সে তখন কাজ করতে পারবে না। তাহলে আর যদি লুজ থাকে, আমরা বলি ইলেকট্রিক্যাল বা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কোনো কানেকশনের লুজ রাখা যাবে না। আর আমরা বৈদ্যুতিক ক্ষেত্রে তো আমরা বলি সবসময় লুজ কানেকশন হলে তাহলে সেখানে স্পার্ক করে, স্পার্ক মানে কি আগুনের ফুলিঙ্গ তৈরি হয়, মানে ফুলিঙ্গ আমরা এরকম বলি, সেখানে পরে আগুন লাগে। আমরা প্রায় এরকম হরহামেশা শুনে থাকি যে বিদ্যুতের সুইচ স্পার্ক করে সেখানে আগুন ধরে বড় দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। তাহলে তারপরে আমাদের মাল্টিপ্লাগের মধ্যে ঠিক আছে লুজ কানেকশন করা যাবে না, চার্জারের মধ্যে লুজ কানেকশন করা যাবে না। তারপরে আমরা ক্লাস সিক্সে আমরা পড়েছি যে আমরা যখন বিদ্যুতের সুইচ যখন প্লাগে প্লাগ ইন করবো তখন সেক্ষেত্রে লুজ অর্থাৎ ঢিলেঢালা কানেকশন রাখা যাবে না। তাহলে ঠিক নেটওয়ার্কের ক্ষেত্রেও আমরা যখন দেখি রাউটারের মধ্যে যদি ঢিলেঢালা কানেকশন হয়, ল্যাপটপের চার্জার যদি অর্ধেক কানেকশন হয়, তাহলে সেক্ষেত্রে সেটা প্রবলেমের সৃষ্টি করে। ঠিক আছে, যেমন তোমাকে এমন যদি বলা হয় যে তুমি একটা কাজ করতেছো, কাজটা অর্ধেক করে তোমাকে বন্ধ করে দেওয়া হলো, কাজটা অল্প করে তোমাকে বন্ধ করে দেওয়া হলো, ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের স্বাভাবিকতা নষ্ট হয়। স্বাভাবিকতা নষ্ট হলে সেখানে কাজটা স্বাভাবিক থাকে না। যেমন আরো আমরা বলতে পারি ঝড়ের সময় যখন আমরা মোবাইল ফোনে কথা বলি, রেডিও শুনি, টেলিভিশন দেখি, তখন কিন্তু স্বাভাবিক থাকে না। কেন? কারণ তখন বাতাসের গতিবেগ পাল্টে যায়। আবার যদি বাতাসে আর্দ্রতা বেড়ে যায় তাহলে সেটাও আমরা ভালো বুঝি। ঠিক আছে, তাহলে এখন দেখো ব্যাকবোন নষ্ট হলে পুরো নেটওয়ার্কের সমস্যা হয়। আর যদি কোনো একটা আমাদের ডিভাইসের মধ্যে কানেক্টর নষ্ট হয় তাহলে সেই ডিভাইসটা শুধু কাজ করবে না, আর বাকিগুলা কি করবে? কাজ করবে। ঠিক আছে, আর কম্পিউটার সংখ্যা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, গতিটা একটু কমে যাবে, এটা আমরা বুঝি। আর আমরা আগেই বলেছি বাস টপোলজিটা ক্ষুদ্র পরিসরে সর্বোচ্চ 10-15 কম্পিউটারের মধ্যে টপোলজি গঠিত হয়, তার থেকে বেশি এখানে কি হয় না, গঠিত হয় না। কেন হয় না? কারণ আমরা বলি বাস টপোলজি মানে একটা ক্ষুদ্র পরিসরে থাকবে, মানে অল্প জায়গার মধ্যে বা অল্প পরিসরে, বাসা বাড়ি বা অফিস একটা অফিসের মধ্যে থাকবে। তাহলে সেক্ষেত্রে 10-15 ডিভাইস থাকবে। ঠিক আছে, যদি কোনো জায়গায় 10 কানেকশন থাকে, মানে 10 ডিভাইস থাকে, যদি আমরা ডিভাইস 12 বানাই বা 15 বানাই, তাহলে এই 10 জনের যে ব্যান্ডউইথটা, মানে 10 জনের জন্য যে গতিটা, সেটা 15 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে, তাহলে একটু তো কমে যাবেই। এটা আমরা সহজে বুঝি। যেমন আমরা ক্লাসে যদি 10 জন স্টুডেন্ট থাকে তাহলে কেমন শান্ত থাকে, যদি 20 জন স্টুডেন্ট থাকে তাহলে কেমন হয়, যদি 40 জন হয় তাহলে কেমন হয়, যদি 60 জন হয় তাহলে কেমন হয়, তাহলে তোমরা সহজেই বুঝতে পারতেছ। এটা হলো কি যে যে কোনো কাজ যখন করব তখন সেক্ষেত্রে মানে গতি যত বেশি থাকুক, যদি সেখানে আমাদের কি ডিভাইসের সংখ্যা অনেক বেড়ে যায়, তাহলে সেখানে তার সেই গতিটা সকলের মাঝে সমান হারে ভাগ হয়ে যাবে, আর যখন ভাগ হবে তখন গতিটা কমে যাবে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আমার কথা কি তোমরা সকলে বুঝতে পারতেছো? বলো। জি স্যার। এটা কি তোমরা লিখে লিখেছো অথবা স্ক্রিনশট দিয়ে নিয়েছো? জি স্যার, নিয়েছি। যারা আমার কথা শুনতেছো, তাহলে এটা হলো কি বাস টপোলজির অসুবিধা। তাহলে এটা তোমাদের কি রাখতে হবে? নোট রাখতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি এটা তোমাদের নোট রাখতে হবে। ঠিক আছে, তোমরা কি লিখে রাখতেছো বা নোট রাখতেছো? বলো। জি স্যার, লিখে রাখতেছি। আচ্ছা, গুড। লেখা শেষ হয়ে গেলে আমাকে বলো, অথবা অর্থিয়ে আসো। নিশা। জি স্যার। ঠিক আছে, তোমরা কি নোট রাখতেছো বা লিখতেছো? জি স্যার, লিখতেছি। আচ্ছা, এখানে লেখা আছে ব্যারেল কানেক্টর। ব্যারেল কানেক্টর মানে আমরা যখন নেটওয়ার্কে সংযুক্ত করি তখন যে কানেক্টরটাই ব্যবহার করি না কেন, সেই কানেক্টরটা যদি দুর্বল হয়, সেই কানেক্টরটা যদি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে সিগন্যাল দুর্বল হয়ে পড়বে, এটা স্বাভাবিক। আমরা যারা টিভি দেখি, মানে বাসায় টেলিভিশন দেখি, পিছনে আমরা একটা জ্যাক লাগাই, ঠিক আছে, ওইটাকে বলা হয় বিএনসি কানেক্টর। যদি ওই কানেক্টরটা লুজ হয়, মানে ঢিলে ডালা হয়, তাহলে টিভির যে চ্যানেলগুলো সেগুলো ঝিরঝির করে, শব্দ স্পষ্ট আসে না, এটা তো আমরা বুঝি। ঠিক এটাও ঠিক তাই, নেটওয়ার্কের মধ্যে কোনো কানেকশন কিন্তু আমাদের কি ঢিলে ডালা রাখা যাবে না, এক্ষেত্রে সিগন্যাল সঠিকভাবে পাস হবে না। যারা তোমরা অনলাইনে আসো এবং আমার কথা শুনছো, অবশ্যই এই সমস্যা এবং সুবিধা অসুবিধা লিখে রাখতে হবে। লেখা হয়ে গেলে অথবা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তোমরা আমাকে জানাবে।
অর্থে লিখেছো? টিসা লেখা শেষ। আচ্ছা গুড, তাহলে যারা তোমরা লিখেছো তোমাদেরকে ধন্যবাদ এবং যারা স্ক্রিনশট নিয়েছো তাদেরকে ধন্যবাদ, কিন্তু তোমাদের নোট রাখতে হবে। এখন আমরা আরেকটা টপোলজি দেখতেছি। দেখো আমরা এখানে গোল করা দেখে বুঝতে পারতেছি এটা হলো কি, গোলাকার বা বৃত্তের মতো, যেটাকে আমরা বলি রিং। সোজা কথায় তাহলে প্রত্যেক কম্পিউটার এখানে দেখো তার পার্শ্ববর্তী আরেকটা কম্পিউটার এর সাথে সংযুক্ত আছে, একটা সামনে একটা পিছনে। অর্থাৎ এটা যদি বলি তাহলে এটা সামনেটার সাথে এবং পিছনেটার সাথে যুক্ত আছে, এটা যদি বলি এটাও সামনেটার সাথে এবং পিছনেটার সাথে যুক্ত আছে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা কম্পিউটার তার পার্শ্ববর্তী কি কম্পিউটার সাথে সংযুক্ত থাকে, মানে দুইটা দুইটা তার সংযুক্ত থাকবে। তাহলে এই টপোলজির নাম আমরা বলতে পারি রিং টপোলজি। তাহলে এখন রিং টপোলজি কি তার সংজ্ঞাটা আমরা যদি দেখি, দেখো একটু খেয়াল করে, তাহলে আমরা এখানে হলো কি, কোনো কম্পিউটার যদি আমার কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে পুরো সিস্টেম কি কাজ করবে? এবং হলো যে কোনো কম্পিউটার কি যে কোনো কম্পিউটার সাথে সিগন্যাল আদান প্রদান করতে পারবে, সেই বিষয়গুলা। এক নং সিগন্যাল কি দিয়ে প্রবাহিত হবে সেটা যদি আমরা দেখি, তাহলে রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটার সাথে সংযুক্ত থাকে। এভাবে রিং এর সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত হয়। এই ধরনের টপোলজিতে প্রতিটি ডিভাইসের একটি রিসিভার এবং একটি ট্রান্সমিটার থাকে যা রিপিটারের কাজ করে। ঠিক আছে, এক্ষেত্রে রিপিটারের দায়িত্ব হচ্ছে সিগন্যাল একটি কম্পিউটার থেকে যখন আসে তারপরে কম্পিউটারে পৌঁছে দেওয়া। তাহলে সিগন্যাল একটি নির্দিষ্ট দিকে কি হয়, ট্রান্সমিট হয়, মানে সিগন্যাল একটা নির্দিষ্ট দিকে কি হয়, আদান প্রদান হয়। তাহলে আমরা বলতে পারি যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে এবং হলো কি একটা বৃত্তাকার মানে কি লেআউট তৈরি করে, তখন তাকে আমরা বলতে পারি রিং টপোলজি। আমার কথা কি তোমরা সকলেই বুঝতে পারতেছ? জি স্যার। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে প্রত্যেকটা কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটার সাথে সংযুক্ত থাকে এবং কি করা থাকে, যে প্রত্যেকটা কম্পিউটার তার পার্শ্ববর্তী একটা সামনের এবং একটা পিছনের দিকে সংযুক্ত থাকে এবং সিগন্যাল একটা নির্দিষ্ট গতিতে বা একটা নির্দিষ্ট দিকে প্রত্যেকবার মুভ করতে থাকে। তাহলে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে তোমরা যারা লিখতেছো তারা লিখো এবং যারা স্ক্রিনশট নিচ্ছ তারা স্ক্রিনশট নিয়ে নাও। মৃদুলা আছো? মৃদুলা 13 রুল। জি স্যার। তুমি কি লিখতেছো না স্ক্রিনশট নিচ্ছ বলো? স্যার লিখতেছি। নিশা তুমি আছো? স্যার। তুমি কি লিখতেছো না স্ক্রিনশট নিয়েছো? লিখছি। আচ্ছা গুড। তারপরে 3 রুল নাম জানো কি ভুলে গেলাম? যারা লিখতেছো তাদেরকে বিশেষ ধন্যবাদ, কারণ লিখা মানে কি তোমার এটা মুখস্থর কাছাকাছি চলে যাচ্ছে, মানে আরেকবার দেখলে তোমার হয়ে যাবে। আর যারা স্ক্রিনশট নিচ্ছে ওরা কবে এটা দেখবো আমি বুঝতেছি না, কিন্তু আলহামদুলিল্লাহ যে ও তথ্যটা ওর কাছে নিচ্ছে। তো অবশ্যই আমি বলবো যারা লিখতেছো তাদেরকে বেশি ধন্যবাদ, কারণ লেখা মানে আমরা বলি 10 বার পড়া আর 1 বার লেখা সমান। লেখা হলে তোমরা আমাকে জানাবে। স্যার হয়ে গেছে লেখা। আচ্ছা গুড, যারা লিখতেছো বা লিখেছো তাদেরকে ধন্যবাদ। তাহলে এখন আমাদের এটা মনে রাখতে হবে রিং টপোলজিতে একটা হলো কি বৃত্তাকার আকৃতির কি থাকে, লেআউট থাকে, এবং এই লেআউটের মধ্যে প্রত্যেকটা ডিভাইস তার পার্শ্ববর্তী ডিভাইসের সাথে
সংযুক্ত থাকে এবং এখানে ডিভাইসের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটার সাথে কি করা থাকে সংযুক্ত করা থাকে মানে এই সিস্টেমের প্রথমটার এবং শেষেরটা সংযুক্ত করা থাকবে এবং সিগন্যাল যখন আদান প্রদান হয় তখন এক এক একটা কম্পিউটার দুইটা দায়িত্ব পালন করে একবার সে রিসিভ করে একবার সে কি করে সেন্ড করে তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যারা আমরা বুঝতে পেরেছি তাদেরকে ধন্যবাদ এখন দেখো রিং টপোলজির আমরা সুবিধা ছবি দেখে আমরা কি বুঝতে পারছি যেখানে কোনো সার্ভার কম্পিউটার আছে বলো এখানে কোনো সার্ভার কম্পিউটার আছে না স্যার না এবং এখানে প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব কি থাকবে সমান থাকবে তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে নেটওয়ার্কে এটার সুবিধা নেটওয়ার্কে কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না প্রতিটি কম্পিউটার ডেটা ট্রান্সমিশনের জন্য সমান অধিকার পায় এবং এই ক্ষেত্রে কারো গুরুত্বই বেশি বা কারো গুরুত্বই কোনো কম থাকে না অর্থাৎ কারো কোনো কি আধিপত্য এখানে থাকে না সারি আর বাহাত্তরুর কোনো সমস্যা এরপর আসা হলো কি নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না কেন কারণ এক্ষেত্রে আমরা একটা যখন রিং করি তাহলে এটা বাসের থেকে আরো ছোট পরিসরে হয় বাসের থেকে কি আরো বেশি ছোট পরিসরে অর্থাৎ আমরা একটা রিং এর মধ্যে সর্বোচ্চ 8টা 10টা কম্পিউটার আমরা সংযুক্ত করি তার বেশি সংযুক্ত করতে পারে না এবং বলাই আছে এটা ক্ষুদ্র পরিসরে তাহলে এক্ষেত্রে তা যদি হয় তাহলে এখানে 10টার জায়গায় অর্থাৎ তোমার কাছে যদি 100 টাকা থাকে সেটা যদি 10 জনের সমান করে ভাগ করে নেও তাহলে 10 টাকা করে পড়বে যদি সেই 100 টাকায় 12 জনের ভাগ করে আমরা নেই তাহলে অল্প কিছু কম হবে সর্বোচ্চ ধরো 8 টাকা বা 60 টাকা তাহলে এরকম তাহলে এক্ষেত্রে নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লে খুব বেশি বাড়তে পারে না আবার কমলে কমলেও একেবারে কমতে পারে না তাহলে এক্ষেত্রে নেটওয়ার্কের সংখ্যা বাড়লে এই দক্ষতার উপর খুব বেশি প্রভাবিত হয় না মানে একেবারে আহামরি যে কমে যাওয়া আহামরি যে বেড়ে যাওয়া সেরকম হয় না কারণ এখানে সিস্টেমটাই হলো ছোট্ট পরিসরে এই ক্ষুদ্র পরিসরের ভিতরে যা থাকবো তাই সকলের মধ্যেই সমান করে তারা ভাগ করে নেব ঠিক আছে তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লে বা কমলে এটা নেটওয়ার্কের মূল সিস্টেমের দক্ষতা যেটাকে আমরা বলি ব্যান্ডউইথ আমরা যারা আলোচনা করেছিলাম ব্যান্ডউইথ মানে BPS বিট পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তরিত হয় তাকে বলা হয় ব্যান্ডউইথ বা BPS তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এক্ষেত্রে নেটওয়ার্কে যখন কম্পিউটার সংখ্যা বাড়ানো হয় তখন ব্যান্ডউইথের সংখ্যা খুব একটা পার্থক্য হয় না বা খুব একটা দক্ষতা কমে যায় না আবার ডিভাইস কমে গেলে খুব একটা দক্ষতা বাড়ে না তাহলে যারা লিখেছো এবং যারা বুঝতে পেরেছো তাদেরকে ধন্যবাদ এখন আমরা রিং টপোলজির অসুবিধাগুলো দেখি সকলে কি তোমরা লিখে শেষ করেছো আচ্ছা ঠিক আছে লেখো লেখা শেষ হয়ে গেলে তোমরা আমাকে জানাবে যে লেখা শেষ হয়েছে তোমরা কি এখন বিষয়গুলো সকলে বুঝতে পারতেছো ছেলেরা আচ্ছা গুড আচ্ছা যারা বুঝতে পারতেছো তাদেরকে ধন্যবাদ আর বাকিরা কি বুঝতে পারতেছে কিনা আমি তো বুঝতে পারতেছি না তোমরা 4-5 জন বলতেছো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন বাকিরা কি আলহামদুলিল্লাহ কিনা আমি কিন্তু তা বুঝতে পারতেছি না আমাদের সাথে এখনো তোমরা 50 জন যুক্ত আছো স্যার লিখছি স্যার আচ্ছা গুড স্যার লিখছি আচ্ছা গুড ঠিক আছে তাহলে আমরা
দেখো বাস টপোলজি আমরা বুঝলাম, রিং টপোলজির এখন আমরা কি দেখি, সুবিধা দেখলাম, এখন আমরা অসুবিধা দেখি। তাহলে দেখো আমাদের এখানে কি, এই সিস্টেম থেকে যদি একটা ডিভাইস আমরা সরাই নেই, তাহলে মূল সিস্টেমের উপর অবশ্যই আমার কি করবে, প্রভাব পড়বে। যতক্ষণ পর্যন্ত এই কানেক্টর দুইটা একত্র না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কোনো কাজ হবে না। অর্থাৎ রিং নেটওয়ার্কে একটি কম্পিউটার অপসারণ হলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পুরো নেটওয়ার্ক তখন কোনো কাজ করে না। কারণ আমরা আগে বলেছিলাম সিগন্যাল একটা নির্দিষ্ট দিকে চলে, অর্থাৎ একদিক থেকে আরেক দিকে এসে চলে, কিন্তু যেহেতু এখানে সিগন্যালটা ট্রান্সমিট হচ্ছে না, তাহলে তাদের মধ্যে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে এরপর দেখো আবার যদি আমরা বলি যে এখানে যদি কোনো নতুন আমরা কম্পিউটার কি করি, সংযুক্ত করি, তাহলে সেক্ষেত্রে সংযোগের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে সংযোগ না দিব, যতক্ষণ পর্যন্ত এটাকে আমরা কি করব, সংযোগ না দিব, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের মধ্যে কোনো কি করতে পারবো না, কাজ বা নেটওয়ার্কটা তখন বিচ্ছিন্ন হয়ে পড়বে। যোগ করার সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, পুরো নেটওয়ার্ক কার্যক্রম তখন কি হয়ে যায়, ব্যাহত হয়। অর্থাৎ আমরা কোনো নতুন ডিভাইস যদি সংযুক্ত করি, যতক্ষণ পর্যন্ত এই ডিভাইসটা সংযুক্ত করে আমরা তারগুলো সংযোগ না করে দেব, ততক্ষণ পর্যন্ত তার স্বাভাবিক থাকবে না, এটাই স্বাভাবিক। তাহলে দেখো তাহলে রিং টপোলজির ক্ষেত্রে তাহলে আমরা তাহলে প্রথমে যে দুইটা আমরা আলোচনা করলাম, এই দুইটা তোমরা একটু লিখে নাও এখান থেকে, সকলে একটু খেয়াল করো, আমি আবার ব্যাগে যাচ্ছি। এক নম্বরে, রিং নেটওয়ার্কে একটি কম্পিউটার অপসারণ হলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো নেটওয়ার্ক কি হয়ে যায়, অচল হয়ে যায়। অর্থি, মৃদুলা, ঠিক আছে, নিশা, যারা শুনছো তারা এটা লিখে নাও, এই এক নম্বর। এটা আমরা বুঝলাম যে যতক্ষণ আমাদের একটা ডিভাইস সরে যাবে, ততক্ষণ নেটওয়ার্ক, পুরো নেটওয়ার্কটা তখন অচল হয়ে যাবে, কারণ তখন সংযোগ গুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। এক নম্বরটা লেখা হয়ে গেলে আমাকে তোমার জানাবে, তারপর আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করবো। লেখা লেখা হয়ে গেছে? ঠিক আছে, বাকিরা তোমাদের লেখা হয়েছে? দুই নম্বর দেখো, আমরা এখানে কি বলছি যে সিস্টেমের মধ্যে যদি কোনো কম্পিউটারকে সংযুক্ত করার জন্য আমরা একটা সংযোগ বিচ্ছিন্ন করি এবং নতুন সংযোগ মানে নতুন ডিভাইসটা সংযুক্ত করে যতক্ষণ পর্যন্ত আমরা কানেক্টর গুলা চালু না করি, ততক্ষণ পর্যন্ত সে কাজটা স্বাভাবিকভাবে করতে পারে না। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, নেটওয়ার্কে কোনো কম্পিউটার যোগ করার সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো নেটওয়ার্কের কার্যক্রম কি হয়, ব্যাহত হয়। আমার কথা কি তোমরা সকলে বুঝতে পারতেছ? জি স্যার। আচ্ছা গুড, লিখে নাও। লেখা শেষ? আচ্ছা গুড, লেখা যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা দেখো রিং টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কে কোনো সমস্যা নিরূপণ করা বেশ জটিল। কেন? কারণ আমরা কোন কম্পিউটার সমস্যা হচ্ছে বা কোন কম্পিউটার কাজ করতেছে না সেটা আমরা সহজেই বুঝতে পারবো না, একটা একটা করে আমাদের কি করতে হবে, যাচাই করতে হবে। কম্পিউটার সংখ্যা বাড়লে ডেটা ট্রান্সমিশনের সময়ও বেড়ে যায়, স্বাভাবিক। কম্পিউটার যদি একটু আমরা বাড়াই তাহলে ডাটা ট্রান্সমিশন করার ক্ষেত্রে সময়টাও একটু বেড়ে যাবে। রিং টপলের জন্য জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যার প্রয়োজন হয়। কেন? কারণ হলো আমরা যখন এই টপোলজিটা গঠন করব তখন আমাদের কোন কম্পিউটার নষ্ট হবে বা আমরা কোন কম্পিউটার নষ্ট হলে কোনটাকে আমরা খুঁজে বের করব সেটা বের করা একটু সময় সাপেক্ষ এবং কঠিন, ঠিক আছে? কারণ প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব এখানে কি থাকে, সমান থাকে, কারো গুরুত্ব কমও না, কারো গুরুত্ব কি বেশিও না। তাহলে কে নষ্ট হয়েছে, কে কাজ করতেছে না, তাহলে একটা একটা করে যাচাই করে দেখতে হয়। তাহলে এই জন্যই সফটওয়্যার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয় এবং সফটওয়্যার ইনস্টলেশন করা একটু মানে কি জটিল এবং ব্যয় সাপেক্ষ, সেক্ষেত্রে আমাদের দরকার হয় না। ধরো আমরা সিস্টেমটা 10টা কম্পিউটারের মধ্যে গঠন করি, তাহলে একটা একটা করে 10টা চেক করা এইটুকু সময়।
আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো সকলে? জি স্যার। স্যার হ্যাঁ লিখে নিয়েছো তোমরা? স্যার লিখেছি। স্যার লিখেছি। লেখা শেষ হয়েছে, হয়েছে লেখা? আচ্ছা গুড, যারা যারা লিখেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো লেখো নাই তাদেরকে আমি বলবো তোমাদের অবশ্যই লিখে রাখতে হবে, কারণ টপোলজি এমন একটা কোশ্চেন, এমন একটা টপিক যেখান থেকে পরীক্ষায় মানে একটা কোশ্চেন তো 100% এটা হলো কোনো ভুল নাই, কোনো মিস নাই, বন্দুকের গুলি মিস হবে কিন্তু টপোলজি থেকে কোশ্চেন মিস হবে না এরকম। আর একটা হলো যে এমসিকিউ তেও আমাদের এখান থেকে কোশ্চেন থাকবে, আর এটা আমাদের বাস্তব জীবনের জন্য তো কথাই নাই, এ কারণে এটার গুরুত্ব এত বেশি এবং এত এটা থেকে আমাদের প্রশ্ন আসে। তোমরা যদি বোর্ডের কোশ্চেন গুলো দেখো কারো কাছে বই থাকলে, অথবা যদি টেস্ট পেপার গুলো থাকে, টেস্ট পেপার মানে তোমাদের তো আর টেস্ট পেপার না, তোমাদের হলো কি যে জেএসসি একটা বলে যে জেএসসি এক্সাম এরকম নামে একটা হলো কি মডেল বের করে, সেটা তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবা। এবং যাদের এখন নেট অ্যাক্সেসিবিলিটি আছে তারা অনলাইনে সার্চ দিলেই জেএসসি এক্সাম কোশ্চেন আইসিটি বাংলা ইংরেজি এটা লিখে জাস্ট খালি সার্চ দেওয়া মাত্রই কোশ্চেনের সকল ধরনের প্যাটার্ন চলে আসবে, ঠিক আছে? তাহলে তোমরা কোশ্চেনগুলো দেখবা বুঝবা এবং কোনো সমস্যা সেটা তোমরা নোট রাখবা এবং আইডেন্টিফাই করবে, তাহলে আমাদের এই বিষয়গুলো বুঝতে এবং পড়তে আরো সহজ হবে। আর একটা কথা আমি তোমাদের সবসময় বলি যে আমরা যখন যে কাজটা করব সেই কাজটা তুমি আগে বাসায় একটু সুন্দর করে দেখবা, তাহলে তোমার কোন বিষয়টা তুমি বুঝতেছো না, কোন প্রশ্নটা তোমার আরেকটু করা দরকার, অথবা কোন শব্দটা একেবারে নতুন আসলো, ঠিক আছে? তাহলে তুমি একবার যখন রিডিং করে সেটা সম্পর্কে তোমার একটা বেসিক আইডিয়া হবো, তখন যখন আমরা বোঝাবো তখন তোমাদের আরো সহজ হবে। আগামী দিন আমরা নেক্সট স্লাইডে তোমাদের আর কি করব, আরো যে বাকি টপোলজি স্টার টপোলজি তারপরে হাইব্রিড টপোলজি মেশ টপোলজি সেই তিনটা সম্পর্কে আমরা আলোচনা করব, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এই বাকি বিষয়গুলো কিভাবে আমাদের কাজ হয়, ঠিক আছে? এ পর্যন্ত তোমরা সকলে দেখবে এবং আজকের আমাদের টাইম একেবারে শেষ, হয়তো 20 সেকেন্ডের মতো সময় আছে, তাহলে সকলে তোমরা ভালো থাকো, নিরাপদ থাকো, সুস্থ থাকো এবং বাসায় তোমরা পড়াশোনা করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।